প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইনের ফার্স্ট টপিকস আমাদের যেটা আছে সেটার উপরে পড়ব। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেম ফর ভার্টিক্যাল ডেড লোড। আমাদের আজকের পড়ার বিষয় অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেম ফর ভার্টিক্যাল ডেড লোড। তো আমাদের এটা মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেম যেটা আছে, সেই মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেমে আমরা বিভিন্ন লোড আসে, ভার্টিক্যাল লোড আসে এবং ল্যাটারাল লোড আসে। তো আমাদের আজকের যে টপিকসটা এটা মূলত ভার্টিক্যাল ডেড লোডের জন্য। তো আমরা দেখি প্রথমে যে বিল্ডিং ফ্রেমটা আসলে কি। আমরা সবাই জানি কলাম এবং বিম এই দুইটা অংশের সমন্বয়ে যে জিনিসটি গঠিত হয় আমরা সেটাকেই বলি ফ্রেম। বিম হচ্ছে হরাইজন্টাল মেম্বার, অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিম, অ্যানাদার ওয়ান কলাম। বিম হচ্ছে এই হরাইজন্টাল মেম্বারগুলো হচ্ছে বিম, এবং যে ভার্টিক্যাল মেম্বার আছে এই ভার্টিক্যাল মেম্বারগুলো হচ্ছে কলাম। এই বিম এবং কলামের সমন্বয়ে আসলে বিল্ডিং ফ্রেম তৈরি হয়। নেক্সট কোশ্চেনটা আসবে যে বিম এবং কলামের মধ্যে আসলে কীভাবে সংযোগ দেওয়া আছে। এটা হলো নেক্সট ইম্পর্টেন্ট থিং, যে বিম এবং কলাম কীভাবে সংযুক্ত। তো আমরা যদি চিন্তা করি যে বিম এবং কলাম হিঞ্জের মাধ্যমে সংযোগ দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি এমনটি চিন্তা করি যে এটা একটা বিল্ডিং ফ্রেম, এখানে যে বিমগুলা আছে সেগুলা হিঞ্জ দিয়ে সংযুক্ত করা আছে, এরকম একটা স্ট্রাকচারাল কনফিগারেশন যদি আমরা চিন্তা করি, এখান থেকে এটা, তো এরকম একটা বিল্ডিং ফ্রেম হতে পারে যে এটা হিঞ্জ দিয়ে এটার সাথে এটা অ্যাটাচ করা আছে। তো সেখানে যে সমস্যাটা ঘটবে যে এখানে যেহেতু হিঞ্জ সাপোর্ট করা, তো হিঞ্জ সাপোর্ট থাকলে আমরা জানি এখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লোড এটাকে সে বিয়ার করতে পারে, কোনো ধরনের মোমেন্টকে সে আসলে বিয়ার করতে পারবে না। অর্থাৎ ভার্টিক্যাল ডেড লোড যতক্ষণ আছে, যে এই লোডগুলো যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচার প্রপারলি কাজ করবে, কিন্তু যখনই ল্যাটারাল লোডিং আসবে এই পাশ থেকে তখনই কিন্তু এই স্ট্রাকচার আর মোমেন্ট নিতে সক্ষম হবে না এবং স্ট্রাকচারটা দেখা যাবে সহজেই ফেল করে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে হিঞ্জ দিলে স্ট্রাকচারটা ডিটারমিনেট থাকে কিন্তু সেই স্ট্রাকচার আসলে বাস্তবসম্মত নয় বা বাস্তবে আমাদের কাজ করা সম্ভবপর হয় না। তাহলে এই জয়েন্টগুলো কেমন থাকে? এই কলাম এবং বিমের যে জয়েন্টটা আছে এটা মূলত একটা রিজিড জয়েন্ট, অর্থাৎ পার্শিয়ালি ফিক্সড জয়েন্টের মতো এরা কাজ করে। দেখি আমরা সেটা কেমন। তাহলে যেটা আমরা বুঝলাম যে হিঞ্জ জয়েন্ট এখানে কাজে আসবে না, তাহলে আমাদের এখানে মূলত যে জয়েন্টটা থাকবে সেটাকে আমরা বলি রিজিড জয়েন্ট বা ফিক্সড জয়েন্ট। এই যে এরকম রিজিড জয়েন্টগুলো, যে দেখো এই ধরনের যে জয়েন্ট যেটাকে আমরা বলছি রিজিড জয়েন্ট। তো এই জয়েন্টের বৈশিষ্ট্য কি? এই জয়েন্টের বৈশিষ্ট্য হলো এই জয়েন্টগুলো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লোডের সাথে সাথে মোমেন্ট নিতেও সক্ষম। অর্থাৎ এরকম একটা জয়েন্ট যদি আমরা দেখি তাহলে এখানে সে ভার্টিক্যাল লোড নিতে সক্ষম, সে হরাইজন্টাল লোড নিতে সক্ষম, অ্যাজ ওয়েল অ্যাজ সে মোমেন্ট নিতে সক্ষম। অর্থাৎ আগে যেটা আমরা বললাম যে ল্যাটারাল লোড আসলে এটা ফাংশন করবে না প্রপারলি যদি হিঞ্জ দেওয়া হয়,
তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকবে না, আমরা যদি রিজিড জয়েন্ট ব্যবহার করি তাহলে সে ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং মোমেন্ট নিতে পারবে। তো এরকম যখন স্ট্রাকচার চলে আসবে ডেফিনেটলি এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। কেন ইনডিটারমিনেট আমরা সেটা দেখি। আমরা যদি এরকম এই জায়গা থেকে একটা বিমকে আসলে পৃথক করি তাহলে দেখো বিমটা আসলে অনেকটা এ ধরনের, যেহেতু আমরা বলেছি ফিক্স জয়েন্ট বোথ সাইডে, তাহলে বিমটা আসলে এ ধরনের। এ ধরনের যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আননোন, এখানে হরাইজন্টাল একটা এবং একটা মোমেন্ট, দ্যাট মিন্স তিনটা আননোন, এবং এই সাইডেও আরও তিনটা আননোন। তাহলে এখানে আননোন রিয়াকশান যদি আমরা বলি, আননোন রিয়াকশান সেটা আছে ছয়টা, ইকুয়েশান অফ স্ট্যাটিক্স এটা আছে তিনটা, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি আমাদের সিক্স মাইনাস থ্রি দ্যাট ইজ থ্রি, দ্যাট মিন্স একটা বিম তিন ডিগ্রি ইনডিটারমিনেট। তাহলে একটা ফ্রেমে, এই ফ্রেমটার কথা আমরা যদি ধরি, এখানে তিন ছয় নয়টা নাইন বিমস এখানে আছে, তারপরে এই স্ট্রাকচারটা টোটাল নাইন ইন্টু থ্রি দ্যাট ইজ টোয়েন্টি সেভেন ডিগ্রি ইনডিটারমিনেট, অর্থাৎ এটা একটা হাইলি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো সূত্রটা কি, সূত্রটা হলো যতগুলা বিম আছে ইনটু থ্রি, অর্থাৎ থ্রি ইনটু এন, এটাই হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। থ্রি হচ্ছে তিনটা এবং এন হচ্ছে নাম্বার অফ বিম, অর্থাৎ একটা বিল্ডিংয়ে যদি হান্ড্রেড নাম্বারস অফ বিম থাকে তাহলে সেই ফ্রেমটা থ্রি হান্ড্রেড ডিগ্রি ইনডিটারমিনেট। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ধরনের একটা স্ট্রাকচার আসলে হাইলি ইনডিটারমিনেট। তাহলে এই স্ট্রাকচারকে সলভ করতে গেলে অবশ্যই আমাদের অ্যাজাম্পশন প্রোভাইড করতে হবে, অর্থাৎ আমরা এই যেহেতু এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, এটাকে সমাধানের জন্য যেহেতু আমরা অ্যাজাম্পশন অ্যাপ্লাই করব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই মেথডটাকে বলবো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস বা অ্যাপ্রক্সিমেট মেথড। কারণ আমরা এখানে যেহেতু সাতাশটা আননোন, সাতাশ ডিগ্রি ইনডিটারমিনেট, তাহলে আমাদেরকে সাতাশটা অ্যাজাম্পশন এখানে প্রোভাইড করতে হবে। সাতাশটা অ্যাজাম্পশন যদি প্রোভাইড করি তাহলে এই স্ট্রাকচারটাকে ডিটারমিনেট করা যাবে এবং তখন আমরা সলভ করতে পারবো। অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে বিমটা ইনডিটারমিনেট, তাহলে কলামের কী অবস্থা? আসলে আমরা আগেও বলেছি যে কলামের সাথে বিমগুলো অ্যাটাচ করা থাকে, আমরা পরবর্তীতে যখন প্রবলেম করব তোমরা দেখতে পাবে। তো কলাম বিমের সাথে যেহেতু অ্যাটাচ করা, তো বিমের এই এন্ডে যে যে ভ্যালু আসবে কলামের উপরে এক্স্যাক্টলি সেম ভ্যালু কলামের উপরে আসবে। এখান থেকে সেম ভ্যালু বাট রিভার্স ডিরেকশন, এটা উপরের দিকে আছে তাহলে এটা নিচে কাজ করবে, এটা বাম থেকে ডানে আছে এটা ডান থেকে বামের দিকে যাবে, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাহলে এই মোমেন্টটা হবে ক্লকওয়াইজ। অর্থাৎ এখানে যা যা আছে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টে থাকবে, শুধুমাত্র ডিরেকশনটা রিভার্স হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি বিমগুলোকে সমাধান করে ফেলতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা কলামটাকে সমাধান করে ফেলতে পারবো এবং কলামের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজিলি আমরা ড্র করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের টেকনিক। এখন আমরা দেখব যে কীভাবে আমরা আসলে এই অ্যাজাম্পশন ধরবো। এতগুলো অ্যাজাম্পশন, যদি পঞ্চাশটা বিম হয় তাহলে ওয়ান ফিফটি নাম্বারস অফ অ্যাজাম্পশনস, সো একশো পঞ্চাশটা অ্যাজাম্পশন ধরে আসলে প্রবলেম সলভ করা খুবই কষ্টকর ব্যাপার। বাট আমরা কিন্তু ইতিমধ্যে একটা হিন্টস দিয়েছি যে একটা বিমে যেহেতু তিন ডিগ্রি ইনডিটারমিনেট, তাহলে যদি আমরা এমন অ্যাজাম্পশন ধরি যে তিনটা অ্যাজাম্পশন আমরা যদি এখানে আনি, যেই তিনটা অ্যাজাম্পশন আমরা আসলে প্রত্যেকটা বিমে যদি একইভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই ফ্রেমটাকে খুব সহজেই আমরা ডিটারমিনেট ফ্রেমে পরিণত করতে পারবো। তো আমরা দেখি সেই কাজটা কিভাবে করা যেতে পারে, সেই অংশের দিকে আমরা আস্তে আস্তে যাই। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কত, সেটা ডিপেন্ড করছে নাম্বার অফ বিমের উপরে। ফ্রেমে যতগুলো বিম থাকবে ইনটু থ্রি তত নাম্বারের এটা ইনডিটারমিনেট। তো আমরা যদি একটা এরকম ফ্রেমের ছবি দেখি, একটা বিমের অংশ আমরা আলাদা করে নিলাম, তো এখানে যখন লোডিং আসবে তখন যে ঘটনাটা ঘটবে যে এখানে ইলাস্টিক কার্ভ যেটা আছে সেটা কিন্তু মুভ করবে, অর্থাৎ রোটেট করবে। মুভ মিন্স রোটেট করবে। কীরকম রোটেট করে, এটা অনেকটা এরকম রোটেট করে, এরকমভাবে একটা রোটেশনে যায়, অর্থাৎ সে এখান থেকে রোটেট করবে। প্রথমে কনভেক্স আকারে যাবে, দেন এখানে আসলে কনকেভ আকারে যাবে, দেন এটা আবার কনভেক্স আসবে। অর্থাৎ প্রথমে কনভেক্স নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিয়ে শুরু হচ্ছে যে কনভেক্স, দেন ভিতরের অংশটুকু পজিটিভ,
আবার এখান থেকে দেখা যাবে যে একটা সার্টেন ডিস্টেন্স থেকে আবার নেগেটিভ আকারে মোমেন্টটা আসবে, অর্থাৎ তার একটা রোটেশন হবে। এখন প্রশ্ন হলো যে এই রোটেশনটা আসলে কত দূরে হবে, সেটা সম্পর্কে আমরা যদি দেখি, যদি একটা ফিক্সড সাপোর্ট থাকে একটা বিম, যদি আমরা এমন চিন্তা করি যে বোথ এন্ড ফিক্সড করা একটা বিমের, তাহলে এটার যে ইলাস্টিক কার্ভ আমরা যদি ড্র করি, তাহলে এখানে যে হিঞ্জ পয়েন্ট আছে সেটা হচ্ছে 0.21L ডিস্টেন্স দূরে, অর্থাৎ এখান থেকেও 0.21L ডিস্টেন্স দূরে এই হিঞ্জ পয়েন্টটা অবস্থান করে। তো আমরা বলেছি এটা হচ্ছে পার্শিয়ালি রিজিড একটা জয়েন্ট, অর্থাৎ কমপ্লিটলি ফিক্সড নয় এরকম একটা জয়েন্ট। তো সেক্ষেত্রে আসলে ডাইরেক্ট 0.21L ব্যবহার করার সুযোগ নাই। নেক্সট কেস আমরা যদি যাই, যেটা যদি হিঞ্জ জয়েন্ট হতো, এরকম হিঞ্জ জয়েন্ট আমরা যদি দেখি, তো আমরা জানি যে এই হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে এটার ইলাস্টিক কার্ভটা এই ধরনের, অর্থাৎ জিরো মোমেন্ট যেটা হবে সেটা এক্স্যাক্টলি জিরো যে ডিস্টেন্স আছে সেই জায়গাটাতেই আসলে তার জিরো মোমেন্ট হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই অবস্থানটা এদের ইন বিটুইন দিস টু কোনো একটা অবস্থান, অর্থাৎ এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি এর মাঝখানে অবস্থান করে, অথবা আমি সরাসরি এটাও বলতে পারবো না যে এটার কাছাকাছি অথবা এটার কাছাকাছি। তো আমরা অ্যাজাম্পশন, যেহেতু অ্যাজাম্পশন নেওয়ার ক্ষেত্রে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো, যে আমরা ধরে নিব যে এই দুইটার মাঝামাঝি অবস্থান করছে, অর্থাৎ জিরো মোমেন্ট, জিরো মোমেন্টটা আমরা বলতে পারি যে এটা 0.21L প্লাস 0L ডিভাইডেড বাই 2 এরকম কোনো একটা জায়গাটাতে জিরো মোমেন্ট আসছে। এটা ফিক্সডে ছিল 0.21L আমরা দেখিয়েছি, এবং যে হিঞ্জ সাপোর্ট ছিল তখন এটা ছিল 0L, অর্থাৎ এখান থেকে 0L। তো আমরা সেই দুইটাকে অ্যাভারেজ করেছি, করলে আসে 0.105L। আমরা এখানে একটা অ্যাজাম্পশন ধরতে পারি যে 0.1L ডিস্টেন্স দূরে ওই বিমের জিরো মোমেন্টটা থাকবে। তো এই ঘটনা কিন্তু ঠিক, ঘটনা ঠিক এই জন্য বলছি যে এটা হচ্ছে পার্শিয়ালি রিজিড জয়েন্ট। পার্শিয়ালি রিজিড জয়েন্ট হওয়ার অর্থ হলো যে এখানে মোমেন্ট থাকবে, শিয়ার থাকবে এবং অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, কিন্তু তিনটা ফোর্স জন্য যে জিরো মোমেন্টটা জেনারেট হবে সেই জিরো মোমেন্টটা কোথায় হবে, সেই জিরো মোমেন্টটা হবে তার এন্ড থেকে একটা সার্টেন ডিস্টেন্সে। সেই সার্টেন ডিস্টেন্সটা কত, সেটা 0.21L, এটা হচ্ছে ফিক্সড সাপোর্টের জন্য, আর হিঞ্জ সাপোর্টের জন্য 0L। তাহলে আমি এই দুইটার যদি অ্যাভারেজ করি তাহলে 0.1L, অর্থাৎ 0.1L ডিস্টেন্সে আসলে তার জিরো মোমেন্টটা থাকবে। তাহলে এই অ্যাজাম্পশনটা আমাদের আমরা অ্যাপ্লাই করতে পারি, লেফট সাপোর্ট থেকেও 0.1L ডিস্টেন্সে একটা জিরো মোমেন্ট থাকবে, এবং রাইট সাপোর্ট থেকেও 0.1L ডিস্টেন্স থেকে আরেকটা জিরো মোমেন্ট থাকবে। থার্ড যে অ্যাজাম্পশনটা, মানে আরেকটা যে তৃতীয় যে অ্যাজাম্পশন আমরা বলছি, সেটা হচ্ছে আন্ডার দ্য অ্যাকশন অফ ভার্টিক্যাল লোড, যদি লোডটা পুরোপুরি ভার্টিক্যাল হয়, অর্থাৎ আমরা যে লোডটা অ্যাপ্লাই করবো সেই লোডটা যদি সম্পূর্ণরূপে ভার্টিক্যাল লোড হয়, আমরা যদি এরকম দেখা যে এই লোডটা সম্পূর্ণরূপে ভার্টিক্যাল, তাহলে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স খুব সামান্য পরিমাণে জেনারেট করবে, খুবই নেগলিজিবল অ্যামাউন্টে আসলে অ্যাক্সিয়াল ফোর্সটা জেনারেট করবে। অ্যাক্সিয়াল ফোর্সটা ভেরি স্মল, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অ্যাক্সিয়াল ফোর্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ আমরা বলে দিতে পারি যে এই সকল কেসে অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু জিরো। তাহলে দেখো আমরা তিনটে অ্যাজাম্পশনে চলে এসেছি, একটা হচ্ছে যে অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু জিরো, আর দুইটা হচ্ছে লেফট সাপোর্ট থেকে 0.1L ডিস্টেন্স দূরে একটা হিঞ্জ পয়েন্ট বা জিরো মোমেন্ট, এবং রাইট সাপোর্ট থেকে একটা 0.1L ডিস্টেন্স দূরে জিরো মোমেন্ট বা একটা হিঞ্জ পয়েন্ট থাকবে। আমি এখন এই অ্যাজাম্পশন তিনটা লিখছি, দেখো যে আমরা অ্যাজাম্পশনগুলো দেখি বা স্টেটমেন্ট আকারে আমরা এই অ্যাজাম্পশনগুলো এখানে প্লেস করছি। অ্যাজাম্পশনস ডেফিনেটলি তিনটা অ্যাজাম্পশন থাকবে, এবং আমি আগেও বললাম যে অ্যাজাম্পশনগুলো আসলে প্রত্যেকটা বিমে আমরা অ্যাপ্লাই করব তিনটা করে, সেটাই আমরা দিচ্ছি। অ্যাক্সিয়াল ফোর্স, দ্য অ্যাক্সিয়াল ফোর্স ইন দ্য গার্ডার, গার্ডার বা বিম, ইন দ্য গার্ডার অর বিম ইজ জিরো, অর্থাৎ বিমের যে অ্যাক্সিয়াল ফোর্স আছে সেটা জিরো। সেকেন্ড অ্যাজাম্পশন, এ
of inflection occurs at the 1/10th point measured along the span from the left support. Third assumption, a point of inflection occurs at the 1/10th point measured along the span from the right support. তাহলে দেখো এখানে আমরা তিনটি অ্যাজাম্পশন লিখেছি, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিমের ক্ষেত্রে তিনটি অ্যাজাম্পশন আমরা ধরব। ফার্স্ট ওয়ান, দ্য অ্যাক্সিয়াল ফোর্স ইন দ্য বিম ইজ জিরো, এ পয়েন্ট অফ ইনফ্লেকশন অকার্স এট দ্য 1/10th পয়েন্ট মেজার্ড অ্যালং দ্য স্প্যান ফ্রম দ্য লেফট সাপোর্ট, এ পয়েন্ট অফ ইনফ্লেকশন অকার্স এট দ্য 1/10th পয়েন্ট মেজার্ড অ্যালং দ্য স্প্যান ফ্রম দ্য রাইট সাপোর্ট। তো আমরা যে তিনটে অ্যাজাম্পশনের কথা বলেছিলাম সেই তিনটে অ্যাজাম্পশন কিন্তু আমরা লিখে ফেললাম। এবার দেখো আমরা এই অ্যাজাম্পশনগুলো ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ আমাদের যে বিমটা আছে সেই বিমের ক্ষেত্রে আমরা এই অ্যাজাম্পশনগুলো এখন ইমপ্লিমেন্ট করব। দেখি আমরা এবার আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাই। তাহলে প্রবলেম আমরা যখন সলিউশন করব সেই প্রবলেমের মধ্যে এই অ্যাজাম্পশনগুলো ব্যবহৃত হতে থাকবে এবং দেখব যে প্রবলেমটা আমাদের সমাধান হয়ে আসবে। দেখি আমরা একটা ফ্রেম আমরা ডিজাইন করতে চাই, একটা বিল্ডিং ফ্রেম, মাল্টি স্টোরিড বিল্ডিং এর ফ্রেম। এই ধরনের একটা ফ্রেম, পয়েন্টগুলোর নাম লিখে নাও, এ বি সি ডি E, F, G, H, I, J, K, L, M, N, O. এই হচ্ছে আমাদের একটা ফ্রেম। এই ফ্রেমের লেন্থগুলো যদি আমরা প্রোভাইড করি, দেখো এখানে 20 ফিট, এখানে 30 ফিট এবং লাস্ট ওয়ান 15 ফিট। আর হাইটগুলো যদি আমরা দিই এপাশে, উপরেরটা হচ্ছে 10 ফিট, সেকেন্ড ওয়ান 12 ফিট অ্যান্ড থার্ড ওয়ান 14 ফিট। এখানে যেহেতু ভার্টিক্যাল ডেড লোড, তাহলে আমরা লোডগুলোকে দেখাতে পারি। এইভাবে লোডগুলো আছে, এই প্রত্যেকটা স্প্যানেই 25 কিপ পার ফিট এই পরিমাণ লোড আছে, এটাও 25 কিপ পার ফিট, এটাও 25 কিপ পার ফিট। এরপরে দেখো এই অংশে লোড আছে 20 কিপ পার ফিট, 20 কিপ পার ফিট, এটাও 20 কিপ পার ফিট। এপাশে যেহেতু এটা রুফ, সেজন্য এখানে কিছুটা কম ফোর্স কাজ করছে, লোড কাজ করছে, এটা হচ্ছে 10 কিপ পার ফিট। ঠিক একইভাবে এখানেও, এটাও যেহেতু রুফ, এখানেও লোডটা কাজ করছে, এটা হচ্ছে 10 কিপ পার ফিট। তাহলে দেখো আমরা যদি প্রবলেমটা দেখি, যেখানে রুফ আছে সেই জায়গাতে 10 কিপ পার ফিট, 10 কিপ পার ফিট, এটাও 10 কিপ পার ফিট, একটা ফ্লোরে 20 কিপ পার ফিট এবং নিচের ফ্লোরে সম্পূর্ণ 25 কিপ পার ফিট। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। সলভ করা মিনস, আমি কিন্তু আগেই বলেছি যে আমরা যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করব তার মূল কাজ হচ্ছে বিম এবং
কলাম যেটা আছে সেটা ডিজাইন করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো ডিজাইনের জন্য ডিজাইন ভ্যালুগুলো বের করা। এখন ডিজাইন ভ্যালু কি কি প্রয়োজন আমরা জানি, যেগুলো ডিজাইন করতে গেলে যেটা লাগবে, এক হচ্ছে শিয়ার ফোর্সের প্রয়োজন হবে, নেক্সট আমাদের লাগবে অ্যাক্সিয়াল ফোর্স, এবং থার্ড আমাদের লাগবে বেন্ডিং মোমেন্ট। এই তিনটা ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই কম্পোনেন্টগুলোকে ডিজাইন করে ফেলতে পারবো। তাহলে আমাদের লক্ষ্যই হলো যে প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা বিমের এই তিনটা ভ্যালুকে বের করে নিয়ে আসা। আমরা যদি এই তিনটা ভ্যালুকে বের করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী কাজটা, অর্থাৎ ডিজাইনের যে কাজটা আছে সেটা সহজ হয়ে যাবে, বা সেই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো। তো এখন প্রথমে আমরা দেখব যে এখানে সমাধান করার জন্য প্রথম আমাদের হচ্ছে বিমগুলো নিয়ে চিন্তা করতে হবে। প্রথম আমাদের কাজ হলো বিম। তো এখানে দেখি আমরা কতগুলো বিম আছে, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা বিম আছে। আটটা বিমেরই সম্পূর্ণ অ্যানালাইসিস আমাদের প্রয়োজন হবে। তো আটটা বিমের আমরা যখন অ্যানালাইসিস করব, তো আমরা একটা বিম নিয়ে শুরু করি। শুরু করার পরে আমরা তারপরে কিভাবে ফরওয়ার্ড হব সেটা আমরা দেখছি। তো প্রথমে আমরা যে কোনো একটা বিম দিয়ে শুরু করি। খুব সহজ ক্যালকুলেশন, একটু খেয়াল করবো যে কোনটার পরে কোনটা করা হচ্ছে, ক্যালকুলেশন ভেরি মাস ইজিয়ার। তো আমরা যদি একটা বিম নিই, সেই বিমটা হচ্ছে ডিএইচ বিম। ডিএইচ একটা বিম আমরা নিলাম, এই ডিএইচ বিমের ভিতরে আমরা ডিস্ট্রিবিউটেড লোড আমরা দিয়ে দিলাম, যে ডিস্ট্রিবিউটেড লোড, এবং এই ডিস্টেন্সটা আছে আমাদের 20 ফিট। ডিএইচ যে লোডটা আছে সেটা হচ্ছে 20 ফিট। তো 20 ফিটের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা 20 ফিট, আমরা আগেই বলেছি যে তিনটে অ্যাজাম্পশন আমাদের প্লেস করতে হবে। অ্যাজাম্পশনগুলো কী কী, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, এবং এখানে একটা মোমেন্ট ছিল, এখানেও ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং একটা মোমেন্ট। তো আমাদের কাজ হলো এই জিনিসগুলো বের করা। বের করার প্রথম যে অ্যাজাম্পশনটা ছিল যে এখানে অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু হবে জিরো। তাহলে আমাদের প্রথম যে অ্যাক্সিয়াল ফোর্সটা আছে এখানে ডি এবং এটা হচ্ছে এইচ, তাহলে আমরা অ্যাক্সিয়াল ফোর্স প্রথমে এই যে এটা দেখো, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, দ্যাট মিন্স ডি হরাইজন্টাল বা ডি এক্স আমরা বলতে পারি এবং এইচ এক্স, এই দুইটা ভ্যালুই আমাদের জিরো হবে। কারণ আমাদের এক নম্বর অ্যাজাম্পশনে আছে যে অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালুটা জিরো হয়ে যাবে, এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড যে অ্যাজাম্পশন আমরা যাচ্ছি সেটা আমাদের ছিল লেফট সাপোর্ট থেকে 0.1L ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে জিরো মোমেন্ট হবে। তো আমাদের এটা যেহেতু 20 ফিট, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে 2 ফিট দূরে আসলে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আসবে। ঠিক একইভাবে রাইট হ্যান্ড থেকেও 0.1L, দ্যাট মিন্স 2 ফিট দূরে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আসবে, এবং এই ভিতরে তখন থাকবে 16 ফিট। 20 ফিট ছিল, 20 ফিটের 0.1 যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 ফিট। তাহলে লেফট সাপোর্ট থেকে আসলো 2 ফিট, এবং ঠিক থার্ড অ্যাজাম্পশন যেটা, রাইট সাপোর্ট থেকেও 20 × 0.1, দ্যাট ইজ 2 ফিট। তাহলে রাইট সাপোর্ট থেকেও 2 ফিট দূরে একটা জিরো মোমেন্ট হবে। জিরো মোমেন্ট মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটা আমরা ইন্টারনাল হিন্স দিয়ে আমাদের এখানে বোঝাচ্ছি। এখন দেখো এই তিনটে অ্যাজাম্পশন, আমাদের যে প্রথমে তিনটে অ্যাজাম্পশন ছিল, তিনটে অ্যাজাম্পশনে কিন্তু আমরা এখানে প্লেস করে দিয়েছি। এটার ভ্যালু হচ্ছে 10 কিপ পার ফিট। এখন এটাকে আমরা একটা নামকরণ করব, এটা ডি প্রাইম এবং এইচ প্রাইম দেওয়াটাই বেটার, আমাদের একটু হিসাব রাখতে সুবিধা হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারনাল হিঞ্জ আসলে যে জিনিসটা, আমরা যদি একটু দেখি, তোমাদের আগেও এটা দেখানো হয়েছে যে ইন্টারনাল হিঞ্জ জিনিসটা আসলে অনেকটা এরকম, এরকম অর্থ হলো এই দুইটা পার্ট আসলে আলাদা করা, এই পার্ট এবং এই পার্ট আসলে আলাদা, কোনো কনস্ট্রাকশনের একসাথে না, মনোলিথিক না, এটা সেপারেট। সেপারেট হওয়ার কারণে যেটা হয় যে এখান থেকে শুধুমাত্র লোডটা এটার মধ্যে আসে, কোনো ধরনের মোমেন্ট থাকে না, অর্থাৎ এই পয়েন্টটাতে আসলে মোমেন্টের ভ্যালুটা জিরো। এটাই হচ্ছে মূল কথা, যে হিঞ্জ যে পয়েন্ট সেই পয়েন্টে মোমেন্টের ভ্যালুটা অলওয়েজ জিরো হবে। তো আমরা যদি সেই চিন্তা করি তাহলে আমি এটাকে দেখো আলাদা করতে পারি, এই যে অংশটুকু, এটুকুকে আমি আলাদা করে ফেললাম, এটার নাম হচ্ছে ডি প্রাইম, এইচ প্রাইম,
এটা হচ্ছে 10 কি পার ফিট। তো এখানে যেহেতু কোনো ভার্টিক্যাল মোমেন্ট থাকবে না, শুধু ভার্টিক্যাল ফোর্স থাকবে, তো আমরা ভার্টিক্যাল ফোর্সটা দিলাম, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের 16 ফিট। তো 16 ফিট যদি হয় তাহলে এখানে টোটাল লোড কত আছে দেখো, 16 × 10 দ্যাট ইজ 160 কিপ। 160 কিপ থাকলে যেহেতু সিমেট্রিক তাহলে এপাশে 80 কিপ আসবে, এপাশে 80 কিপ, এই অংশটুকু চলে আসবে। ভেরি সিম্পল ক্যালকুলেশন, প্রথমে আমি এই ভিতরের অংশটুকু আলাদা করলাম, ভিতরের অংশটুকু যখন আমি আলাদা করে ফেললাম তো আমি দেখছি এখানে টোটাল লোড আছে 10 × 16 দ্যাট মিনস 160 কিপ, তাহলে লেফট সাপোর্ট যেখানে আছে সেখানে থাকবে 80 কিপ এবং রাইট সাপোর্টে 80 কিপ। এবার আমি এই পাশের অংশটুকু করব যেখানে ফিক্সড করা আছে। তো হিঞ্জ থাকলে নিয়ম হলো যে এক পাশে যে ধরনের ফোর্স থাকবে অপর পাশে একই ধরনের ফোর্স থাকবে কিন্তু উল্টা ডিরেকশন, একই মানের ফোর্স থাকবে বাট ডিরেকশনটা শুধুমাত্র উল্টা হয়ে যাবে। ইন্টারনাল হিঞ্জের এই যে ছবিটা, এখানে যদি এদিক থেকে ফোর্স থাকে ডেফিনেটলি নিচ থেকে এদিকে ফোর্স থাকবে, তবে দুইটার ম্যাগনিচিউড অবশ্যই সেম হবে। তো সেটাই আমি করলাম, যেখানে আপওয়ার্ড ছিল এখানে ডাউনওয়ার্ড দিলাম, এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং এই ডিস্টেন্সটা আমার 2 ফিট। তাহলে আমি যদি এখানে সামেশন অফ ভার্টিক্যাল করি, এফ অফ ওয়াই করি, সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, আপওয়ার্ড পজিটিভ, এটা যদি আমি দিই তাহলে দেখো 80 + 10 × 2 এটা হচ্ছে ডি, এটার নাম যদি আমি দিই ডি ওয়াই, তাহলে এটা নিচে কাজ করছে দেখো, 80টা নিচের দিকে কাজ করছে মাইনাস, আর এটা হচ্ছে 10 কিপ পার ফিট, এটা 10 × 2 এটাও নিচে কাজ করছে মাইনাস, প্লাস ডি ওয়াই সমান 0 দ্যাট ইজ ডি ওয়াই সমান সমান 100। তাহলে আমি ডি ওয়াইটা পেয়ে গেলাম 100 কিপ। এখন এখানে দেখো একটা মোমেন্ট আছে, এই যে একটা মোমেন্ট, এটার নাম আমি দিলাম এম ডি। তাহলে এখন যদি এই এন্ডে আমি মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ডি সমান 0 ক্লক ওয়াইজ পজিটিভ, তাহলে আমি লিখলে দেখো লিখতে পারি 80 × 2 + 10 × 2 × 2/2 মাইনাস এম অফ ডি সমান 0। তাহলে এখান থেকে আমি পাই এম অফ ডি সমান সমান 180 কিউব ফিট। এখন একটা জিনিস আমি আলোচনা করি, গতদিন আমি বলেছি আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে আমরা যে সাইনটা ধরব যদি অ্যান্সার পজিটিভ আসে এর অর্থ হলো যে যে সাইনটা আমি ধরেছি এটা ঠিক আছে, যদি অ্যান্সার নেগেটিভ আসে তার অর্থ হলো আমি যে সাইনটা ধরেছি এটা ভুল আছে। তো আমাদের যেহেতু সবগুলোই পজিটিভ এসেছে দ্যাট মিন্স আমরা যে মোমেন্টটা ধরেছি সেটাও ঠিক আছে, ভার্টিক্যাল যে লোডটা ধরেছি এটাও ঠিক আছে। এখন এ পাশের অংশে যদি দেখি দেখো এক্স্যাক্টলি সেম, 80 আপ ছিল আমি 80 ডাউন করলাম, এখানে আমি লেন্থ দিলাম 2 ফিট, তাহলে এখানে আমি পাবো রিয়াকশন হচ্ছে 100 পাবো এবং এটা 180। যেহেতু সিমেট্রিক আমি এক পাশে করলে আরেক পাশের ভ্যালুটা লিখে ফেলতে পারি। তো এখানে দেখো তাহলে আমি এখানে এই জায়গায় কী কী পেলাম, এটা পেলাম 100 কিপ এবং এটা পেলাম 180 কিপ ফিট, এখানে আমি এটা পেলাম 180 কিপ ফিট, আর এখানে আমি রিয়াকশন পেলাম 100 কিপ। এখন আমাকে এটার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো আমি এবার আঁকছি এই অংশটুকুর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমি সিম্পল শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার নিয়ম দেখো, এরকম লম্বা লাইন ড্র করতে হবে, এখানে লিখতে হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ইউনিটটা লিখতে হবে আমার, যেহেতু কিপ ইউনিট কিপে লিখলাম। তো প্রথমে দেখো এটা 100 কিপ উপরের দিকে আছে, উপরে থাকলে প্লাস, তাহলে আমি লিখতে পারি +100, এই যে +100 করলাম আমি। এরপরে দেখো এর ভিতরে কোনো আলাদা লোড নাই, পুরোটাই ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে মাইনাস, যেহেতু এটা নিচের দিকে কাজ করছে -10 × 20, তাহলে আমার আসে -100, তাহলে আমি এই যে -100 এখানে চলে আসলাম। এরপরে দেখো 100 উপরের দিকে আছে +100 দ্যাট ইজ 0, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে পজিটিভ, এই অংশটা হচ্ছে নেগেটিভ। এখন আমার জানার বিষয় যে এই ডিস্টেন্সটা কত। দেখো এই ডিস্টেন্সটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি করে বের করতে পারি, সেটা আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। তা আমরা যেটা করব, যেখানে যেই ভ্যালুটা দেওয়া আছে সেটাকে লোডের ইনটেন্সিটি দিয়ে ভাগ করব, অর্থাৎ 100 এটা হচ্ছে শিয়ার ফোর্স যেটা দেওয়া থাকবে, ডিভাইডেড বাই 10 এটা হচ্ছে লোড ইনটেন্সিটি সিটি, দ্যাট মিন্স 10, তাহলে আমার এই ডিস্টেন্সটা হচ্ছে 10 ফিট
এবং এই ডিসটেন্সটা হলো 10 ফিট তুমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারো বাট এটা সহজ যে যে অর্ডিনেটটা দেওয়া থাকবে শিয়ার ফোর্সের যে অর্ডিনেট থাকবে তাকে আমি লোডের ইনটেনসিটি দিয়ে ভাগ করব ভাগ করলে আমি কিন্তু এখান থেকে ডিসটেন্সটা পেয়ে যাব তো এটার নাম দিলাম আমি A1 এটার নাম দিলাম A2 এখন A1 এর এরিয়া হলো হাফ গুণ 10 ইনটু 100 দ্যাট ইজ 500 এটা পজিটিভ আর A2 যে ভ্যালুটা আছে মাইনাস হাফ ইনটু 10 ইনটু 100 দ্যাট ইজ মাইনাস 500 এবার আমি এখানে একটা লাইন ড্র করব এবং যেহেতু এখান থেকে শেয়ার জিরো হয়ে গিয়েছে সেই জায়গাটাও আমি মার্ক করব তো প্রথমে দেখো এখানে একটা মোমেন্ট আছে শুরুতেই ফিক্স সাপোর্ট যখনই হবে তখন তার শুরুতে বা শেষে অবশ্যই একটা মোমেন্ট থাকবে প্রথমে আমাকে দেখতে হবে যে এই মোমেন্টটা আসলে কোন ধরনের মোমেন্ট তো আমরা জানি যে কনকেভ যদি হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আর যদি কনভেক্স হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আমরা এই অংশটা ড্র করি দেখি এখানে আমাদের ফিক্স সাপোর্ট এইভাবে মোমেন্ট আছে এখন যে কাজটা করতে হবে যদি এরকম কনসেন্ট্রেটেড মোমেন্ট কোথাও দেওয়া থাকে তোমার কাজ হলো তীর নাই যে পাশটা অর্থাৎ যেটা ফ্রি পাশ ওই পোর্শনটাকে টেনে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পরে এটা যেই শেপের সাথে ম্যাচ করবে যদি কনকেভের সাথে ম্যাচ করে তাহলে পজিটিভ আর কনভেক্সের সাথে যদি ম্যাচ করে কনকেভ যদি হয় তাহলে সেটা হবে পজিটিভ আর যদি কনভেক্স হয় তাহলে সেটা হবে নেগেটিভ তো আমাদের দেখতে পাচ্ছ এটা ম্যাচ করছে কনভেক্সের সাথে অর্থাৎ প্রথম যে মোমেন্টটা আছে সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি যে এখানে যে কোনো জায়গায় একটা মোমেন্ট দেওয়া থাকলে আমি যেদিকে যাবো সেদিকে চিন্তা করবো এদিকে যাচ্ছি তাহলে জাস্ট এটাকে এক্সটেন্ড করে দাও করলে দেখো এখন কি তৈরি হয়েছে এটা একটা কনভেক্স শেপ তৈরি হয়েছে কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তাহলে প্রথমেই আমার আছে নেগেটিভ 180 তাহলে আমি প্রথমেই যে নেগেটিভ 180 দিলাম এরপরে আমার আছে পজিটিভ 500 দাও পজিটিভ 500 তাহলে দেখো আসে প্লাস 320 এই যে প্লাস 320 আবার দাও মাইনাস 500 তাহলে আসে মাইনাস 180 তো মাইনাস 180 এটা আমাদের কিসের ছবি সেটা আমাদের লিখতে হবে আমি আগে লিখিনি এটা দেখো আগেই লেখা উচিত ছিল সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট এখন প্রশ্ন হলো এই জায়গাটার অবস্থা কি হবে এটা কি আমি যোগ করে দিব না এই অবস্থায় না এই অবস্থাতেই থাকবে কোনো যোগ বিয়োগ করার এখানে কিছু নাই শুধুমাত্র চেক করতে হবে যে ওখানে যে মোমেন্টটা আছে সেটা এটাকে কমপ্লিটলি কমপ্লাই করছে সেই জিনিসটা শুধু চেক করতে হবে কিরকম এটার ম্যাগনিচিউড 180 দেখো এখানে আমার একটা 180 মোমেন্ট আছে এটার ম্যাগনিচিউড হচ্ছে নেগেটিভ মোমেন্ট এখন এই মোমেন্টটা নেগেটিভ আর পজিটিভ সেটা চেক করতে হবে নিয়ম আগেরটাই ভেরি সিম্পল এটা দিলাম এদিকে তো আর কোনো স্ট্রাকচার নেওয়ার সুযোগ নেই অতএব স্ট্রাকচার এদিকেই হিসাব হবে দেন আমি বলেছি যেটা ফ্রি এন্ড আছে সেটাকে তুমি এক্সটেন্ড করো এই যে এক্সটেন্ড এক্স কনভেক্স কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তাহলে এখানে আসলে আছে নেগেটিভ 180 আমার ছবিতেও আছে নেগেটিভ 180 জাস্ট এতটুকু চেক করলেই হবে যে ওখানে নেগেটিভ 180 আছে কিনা দেন আমি এটাকে সাইন দিয়ে দিব নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো তাহলে দেখাই যাচ্ছে যে প্রথমে দেখো কিছু অংশ নেগেটিভ আছে 180 থেকে জিরোর দিকে গিয়েছে তারপরে মাঝের অংশটা পজিটিভ আছে তারপরে আবার এন্ডে যেও দেখো তার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসছে ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো এই ডিসটেন্সটা কত দূরে এই ডিসটেন্সটা ডেফিনেটলি 2 ফিট দূরে কিভাবে বুঝলাম 2 ফিট দূরে দেখো 2 ফিট দূরে আমি আসলে হিঞ্জ প্লেস করেছি এই জন্য আমি জেনে গিয়েছি যে এটা 2 ফিট দূরেই আছে আমি যদি এখান থেকে এরিয়া বের করেও এটা ক্যালকুলেট করে দেখাই তাহলেও দেখা যাবে যে এটা জিরো মোমেন্ট এখান থেকে শো করবে এখানেও কোনো সমস্যার কিছু হবে না এটা জিরো মোমেন্ট এখানে শো করবে আমি যদি এর পরবর্তীতেও এটা ক্যালকুলেট করে দেখাই তাহলে একই জিনিস তোমাদের এখানে দেখা যাবে তাহলে আমরা মোটামুটি দেখো একটা পোর্শনে ডিএইচ যে বিমটা আছে সেই বিমটার আমি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করেছি তো এটা আমি বুঝালাম তোমরা আশা করি বুঝেছো তারপরেও আমি আরেকটা আবার দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সবগুলো তো আর আমার পক্ষে এখন ক্লাসের মধ্যে দেখানো সম্ভব হবে না তোমরা বাকিগুলো করবা আমি আরও একটা দেখাচ্ছি যদি কারোর সমস্যা থেকে থাকে সেকেন্ড যেটা আমি দেখাচ্ছি এটার দিকে কেয়ারফুলি অবজার্ভ করো আশা করি তোমরা এটা বুঝতে পারবে সেকেন্ড আমি JN এই নামে একটা বিম নিলাম JN
এই বিমে দেখো ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে আমার, এই ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে 25 কিব পার ফিট। এটা ডিসটেন্স আমি এখন লিখছি না, এটা ডিসটেন্স আছে আমার 15 ফিট, এই ডিসটেন্সটা 15 ফিট। এখন আমি 15 ফিট যদি হয়, আমার এখানে আননোন গুলো আগে লিখে ফেলি, এই আমি প্রথম অ্যাজাম্পশন যেটা বসাবো, আমি আগেও পাশে লিখেছিলাম, সেটা হচ্ছে যে জে এক্স ইকুয়ালস টু এন এক্স সমান জিরো, অর্থাৎ অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালুটা জিরো হবে। তাহলে প্রথম অ্যাজাম্পশনটা আমি বসিয়ে দিলাম যে এটার ভ্যালু জিরো এবং এটারও ভ্যালু জিরো হবে। এবার অ্যাজাম্পশন টু, লেফট সাপোর্ট থেকে পয়েন্ট ওয়ান অফ 15, যেহেতু টোটাল লেন্থটা 15 ফিট, তাহলে 1.5 ফিট এরকম একটা দূরত্বে একটা হিঞ্জ থাকবে, যেটা হচ্ছে 1.5 ফিট। ঠিক একইভাবে এখান থেকেও 1.5 ফিট যে দূরত্ব আছে সেই দূরত্বে একটা হিঞ্জ থাকবে, এবং এর মাঝামাঝি দেখো তাহলে আমার আছে 12 ফিট। টোটালটা ছিল আমার 15 ফিট, তাহলে লেফট সাপোর্ট থেকে পয়েন্ট ওয়ান এল এবং রাইট সাপোর্ট থেকেও একইভাবে পয়েন্ট ওয়ান ইন্টু 15, দ্যাট ইজ 1.5 ফিট। সেই দুইটা হিঞ্জ আমি এখানে বসিয়ে দিলাম এবং নামটা করব আমরা আগেও বলেছি জে প্রাইম এবং এন প্রাইম। এর পরের স্টেপ হলো জে প্রাইম এবং এন প্রাইমকে আলাদা করে ফেলবো। তো আমি জে প্রাইম এন প্রাইমটা অংশটুকু যদি আলাদা করি, দেখো এরকম ছবি আসে, এবং এখানে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স আছে কারণ এখানে কোনো মোমেন্ট নাই, যেহেতু ইন্টারনাল হিঞ্জ তাহলে এখানে কোনো মোমেন্ট নাই, এবং এটার ভ্যালু হচ্ছে 12 ফিট। তো এখন আমি আগেও বলেছি যে এখানে টোটাল লোড যে পরিমাণ আছে তার অর্ধেক দুই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে টোটাল লোড আছে দেখো 25 ইন্টু 12, দ্যাট ইজ 300 কিব, তাহলে এখানে আসবে 150 কিব, এখানেও আসবে 150 কিব। এবার ছিল কি যে এই পাশের যে অংশটা এটা আমি যদি বাড়াই, তাহলে 150-র উল্টা একটা ফোর্স এখানে আসবে এবং এখানে দেখো একটা ডিস্ট্রিবিউটেড লোড আসবে এবং এটার ভ্যালু হচ্ছে 1.5 ফিট, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 25 কিব পার ফিট। এখানে সামেশন অফ ভার্টিক্যাল যদি আমি করি, দেখো এটা আসবে 150 প্লাস 25 ইন্টু 1.5, এটা দেখবা ভ্যালুটা আসে 187.5 কিব, তাহলে এই ভ্যালুটা আসবে 187.5 কিব। আর এখানে যে মোমেন্ট আছে যেটাকে আমি যদি নাম দিই এম জে, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট জে ইকুয়ালস টু জিরো ক্লক ওয়াইজ পজিটিভ, তাহলে আমি লিখতে পারি 150 ইন্টু 1.5 দেন প্লাস 25 ইন্টু 1.5 ইন্টু 1.5 বাই 2 মাইনাস এম জে সমান জিরো। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা এম জে যে ভ্যালুটা আসবে এটা আসে আমাদের 253.125, তাহলে এখানে দেখো এই ভ্যালুটা আমি পেলাম 253.125, এটা পেলাম 187.5, এখানে পেলাম 187.5, দেন এটা হচ্ছে 253.125। আমি আরেকবার বলছি যে আমরা জাস্ট এই ভিতরে যে হিঞ্জ যেখানে প্লেস করেছি সেই অংশটা আমি আলাদা করে ফেলবো, সেই অংশটা আমি সমাধান করেছি, সেই অংশটা যদি আমি সমাধান করি তাহলে সেই অংশের থেকে আমি রিয়াকশান ফোর্সগুলো পেয়ে যাব। এই রিয়াকশান ফোর্সটা আমি তখন নিয়ে যে বামের যে অংশ আছে বা ডানের যে অংশ আছে সেখানে রিয়াকশান ফোর্সটা বসাবো, বসালে এখানে সাম অফ ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল ফোর্সটা আমার এখানে বের হয়ে আসবে, দেন সামেশন অফ মোমেন্ট করলে এই মোমেন্টের ভ্যালুটা এখানে চলে আসবে, সেই ভ্যালুগুলো আমি এখন এখানে বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এখানে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো আমরা যদি এটাকে বসাই দেখো এটা, দেন আমরা এটা বললাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটার ইউনিট হচ্ছে কিব, দেন এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটার ইউনিট হচ্ছে কিব ফিট। তো ফার্স্ট দেখো 187.5 উপরের দিকে আছে, তাহলে আমি পজিটিভ 187.5 দিলাম, দেন মাইনাস 25 ইন্টু 15, এটা যদি করো তাহলে দেখো আসে মাইনাস 187.5, দ্যাট ইজ এটা 187.5,
এর সাথে প্লাস 187.5 যদি করো তাহলে তোমার জিরো আসে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে পজিটিভ শেয়ার A1, নেগেটিভ শেয়ার A2। এখন এই ডিস্টেন্স, ডিস্টেন্স কিভাবে বের করব নিশ্চয়ই তোমাদের মনে আছে, এখানের যে অর্ডিনেট অর্থাৎ 187.5 বলা হয়েছিল এই অর্ডিনেটকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ দাও, এটা দেখো আসে 7.5 ফিট। তাহলে এইটুকু হলো 7.5 ফিট, এই অংশটুকু হলো 7.5 ফিট। এবার আমরা এই দুইটা অংশের এরিয়া বের করব। দেখো আমি যদি এরিয়া বের করি, A1 এটা আসে হাফ ইন্টু 7.5 ইন্টু 187.5, দ্যাট ইজ পজিটিভ 703.125। আর A2 ভ্যালু আসে নেগেটিভ হাফ ইন্টু 7.5 ইন্টু 187.5, দ্যাট ইজ নেগেটিভ 703.125। একই ভ্যালু, একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ। এবার দেখো আমাদের প্রথমে একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা পজিটিভ অর নেগেটিভ সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে, তারপরে আমরা প্রসিড করব। তো আমি এটা যদি ছবি আঁকি এই জায়গাটা, আবার দেখাচ্ছি যারা আগে বোঝোনি কেয়ারফুলি দেখো যে এই ছবিটা আছে আমার, এটা হচ্ছে 253.125। এখন বলেছিলাম যেটা ফ্রি এন্ড সেটাকে টেনে দিতে হবে, যে টেনে দিলাম, টেনে দিলে কী এসেছে দেখো তো, কনভেক্স, কনভেক্স মিন্স নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে ফার্স্ট যে মোমেন্টটা আছে আমার 253.125, এটা ডেফিনেটলি একটা নেগেটিভ মোমেন্ট, এই যে আমি নেগেটিভ দিলাম, এখান থেকে একটা লাইন ড্র করতে হবে নেগেটিভ, এটা 253.125। এর সাথে আমি পজিটিভ এই এরিয়াটা পজিটিভ করলাম 703.125, পজিটিভ করলে দেখো অ্যান্সার আসে পজিটিভ 450, দ্যাট মিন্স এটা 450-তে চলে আসবে। এরপরে আবার দেখো নেগেটিভ 703.125, তাহলে আসে নেগেটিভ 253.125, এই যেখান থেকে নেগেটিভ চলে গেলাম 253.125, এটা পজিটিভ মোমেন্ট, এটা নেগেটিভ মোমেন্ট, এটা নেগেটিভ মোমেন্ট। এখন এখানে বলেছিলাম এটা চেক করতে হবে, দেখো এটার ম্যাগনিচিউড এত, এটা আছে কিনা, হ্যাঁ এটাই আছে দেখা যাচ্ছে। এবার দেখতে হবে সাইন ঠিক আছে কিনা, এই মোমেন্টটা আমি যদি এখানে দিই এবং এটাকে এক্সটেন্ড করি, দেখো এটা এটা কনভেক্স, কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে আমার দেখা যাচ্ছে এখানে এই মোমেন্টটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু হলো 253.125, এখানেও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এবং ভ্যালুটা হচ্ছে 253.125, তাহলে এটাও ঠিক আছে। এবং এখানে যদি আমি দেখি এই ডিস্টেন্সটা ডেফিনেটলি 1.5 ফিট, কারণ আমরা জানি যে 1.5 ফিটেই আসলে তার যে হিন্সটা এটা দেওয়া আছে। এবং আগের মতো আমি বলেছি যে এই বরাবর তুমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া বের করো তাহলে এটাও এই ভ্যালুটা জিরো আসবে। এখন দেখো একটা জিনিস যেটা আমি আগের অংশেও এখান থেকে একটা লাইন ড্র করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আসে যখন শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়েছো যে যেই পয়েন্টে শেয়ারের ভ্যালু জিরো সেই জায়গাটাকে কিন্তু একটা নামকরণ করা আছে ক্রিটিক্যাল সেকশন বা ডেঞ্জারাস সেকশন। কেন? কারণ যেই পয়েন্টে শেয়ারের ভ্যালু জিরো সেই পয়েন্টে কিন্তু মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম, যেই পয়েন্টে শেয়ারের ভ্যালু জিরো সেই পয়েন্টে মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম, এই জন্য ওই পয়েন্টগুলোকে ডেঞ্জারাস পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, যাতে সবাই কেয়ারফুলি যেন ওই জায়গাটা খেয়াল করে। এবং খেয়াল করলেই দেখবে এটা, এখন মনে হতে পারে দুই তিনটা শেয়ার যদি হয়, হ্যাঁ দুই তিনটার মধ্যে ম্যাক্সিমামটা আছে, যদি দুই তিনবার এটা ক্রস করে করতেই পারে, তো তোমাকে তখন বুঝতে হবে যে এদের মধ্যে কোনো একটা আসলে জায়গায় ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, এই জন্য এই পয়েন্টটাকে ডেঞ্জারাস পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট হিসাবে অনেক সময় এটা অভিহিত করা হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা আশা করতেছি যে তোমরা, আমি দুইটা অংশ দেখালাম, দুইটা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা দেখালাম, আশা করি তোমরা এই ধারাবাহিকতা বজায় রেখে বাকি যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আছে আমি মনে করছি তোমরা বাকি যে বিমগুলো আছে এগুলো নিজেরা ড্র করবে। আমি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাকি বিমগুলো থেকে কত অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা আমি এখন প্লট করছি, কারণ আমাদের ফাইনাল টার্গেট হলো কিন্তু যে বিম বা ফ্রেম যদি হয় সেটার পুরোটা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করা, এটাই হচ্ছে আমাদের ফাইনাল লক্ষ্য। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম, আমরা এই অংশটা এখন দেখব।
দেখো এটা হচ্ছে আমাদের যে ফ্রেমটা ছিল, আঁকার সময় কেয়ারফুলি একটু সুন্দর করে আঁকবে যাতে ক্লিয়ারলি বোঝা যায়। এখানে আমরা যেটা আঁকছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম, বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকছি, এবং ঠিক এর পাশেই আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। দেখো এরপরে যেটা আছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিমস। তাহলে এই দুইটা ছবি আমরা আগে যেটা আমাদের বেসিক ছবি সেটা আমরা ড্র করে ফেলেছি, এবং আমরা দেখো যে বিম দুইটা সলভ করেছি তার একটা ছিল এটা। দেখো আমরা প্রথম যে বিমটা করেছিলাম সেটা এটা ছিল, এবং সেটার ভ্যালু ছিল পজিটিভ, এখানে এখানে ছিল নেগেটিভ 100, যেটা ছিল 100। এরপরে আমরা যে বিমটা করেছি সেটা হচ্ছে এটা, এটার ভ্যালু এসেছে 187.5, এটা হচ্ছে পজিটিভ, সরি এটা নেগেটিভ, এবং এই অংশটা পজিটিভ, এটা 187.5। ঠিক একই স্টাইলে সবগুলো যখন আমরা করব তাহলে সবগুলোর ভ্যালুই আমরা পাবো, তো ভ্যালুগুলো এবার ডিজাইনটা একই রকম হবে। দেখো ডিজাইন নিয়ে আর চিন্তা করার দরকার নেই, অর্থাৎ এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, সিমিলারলি এখানে পজিটিভ এখানে নেগেটিভ, দেন নেক্সট এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, অ্যান্ড অ্যানাদার ওয়ান এটা পজিটিভ এটা নেগেটিভ। ভ্যালুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 250, তো এখানেও 200 আছে এখানেও 250 আছে, তারপরেরটা হচ্ছে এটা 150, ডেফিনেটলি এটা 150, অ্যান্ড নেক্সট ওয়ান এটা আসবে 300, এটা আসবে 300, এবং এটা আসবে 375, দেন এটাও আসবে 375। আমি দুইটা বিম করে দিয়েছি, ও সরি এখানে একটা বাদ পড়ে গিয়েছে, এটা হচ্ছে 75। আমি তোমাদের এই বিমটা করে দিয়েছি, এই বিমটা করে দিয়েছি, বাকি যে আটটা বিমের মধ্যে আমি দুইটা করেছি, বাকি যে ছয়টা বিম আছে তোমরা অবশ্যই নিজেরা সলভ করে দেখবে যে এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো আসে কিনা, অবশ্যই এই ভ্যালুগুলাই আসবে। এবার যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, দেখো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম, ঠিক একই ডিজাইন এগুলোরও এই, দেন এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সামথিং লাইক দিস, অ্যান্ড এটার ক্ষেত্রেও এই, এবং এটার ক্ষেত্রেও এই ধরনের, পাশেরটার ক্ষেত্রে এটা, এবং লাস্ট ওয়ান এটা। এগুলো হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, উপরে যেটা উঠেছে আমরা পজিটিভগুলো দিয়ে দিচ্ছি, পজিটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ, সাইন দিতে হবে সুন্দর করে, এই যে নেগেটিভ 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 এগুলো এটা। ভ্যালু বসাও, আমরা প্রথম যে দুইটা করেছি আমরা সেই দুইটার ভ্যালু আগে বসিয়ে দিই। প্রথমটা আমরা করেছিলাম এটা এসেছিল 150 অ্যান্ড 320, প্রথম যে বিমটা করেছো তোমরা এটার দিকে খেয়াল করলে দেখবা এই পাশে 180 এবং 320, এটা এসেছিল 180 অ্যান্ড এটা 320, এই পাশে 180 আছে। আরেকটা আমরা যেটা লাস্ট করলাম সেটা হচ্ছে 253.125, এটাও 253.125, এবং মাঝে আমাদের এসেছিল 450। এই দুইটা আমি করে দিয়েছি, বাকিগুলো তোমরা যদি সলভ করো দেখো এই ধরনের ভ্যালু আসবে, এটা হচ্ছে 360, এটা আসবে 640, দ্যাট ইজ এটাও 360, অ্যান্ড নিচেরটা আসবে 450, 800, এটা আসবে 450, এখানে আসে 1012.5, এখানেও আসবে 1012.5, এবং এখানে আসবে 1800, আসবে 1440, এখানে আসবে 810, এখানে আসবে 810, এটাও আসবে 810,
এবং এখানে আসবে 405 এটাও আসবে 405 অর্থাৎ আমরা অন্যান্য বিমগুলো যদি সলভ করি তাহলে দেখো এক্স্যাক্টলি এই ভ্যালুতে আমাদের এই দুইটা ছবি আসবে তো তোমাদের কাজ থাকবে যে বাকি 6টা বিম আছে সেই 6টা বিমকে তোমরা ইন্ডিভিজুয়ালি সলভ করবা সলভ করার পরে এই যে ছবিটা আমি আঁকলাম এই ছবির সাথে মিলিয়ে দেখবা যে ছবিটা ঠিক আছে কিনা ছবি আঁকার সময় অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যেন ভ্যালু উলটপালট না হয় এখানে 450 আছে আর এটা 1012.5 ডেফিনেটলি এটা নিচে আসতে হবে এটা আমাদের আছে 800 এই অংশটা আর এটা আছে 1800 তাহলে এটা অবশ্যই উপরে হতে হবে তবে এক্স্যাক্টলি ডাবল বা তিন গুণ এরকম হতে হবে না তোমাকে জাস্ট এমন যেন থাকে যে এটা 800 যেন নিচে থাকে এবং 1800 যেন উপরে থাকে 450 আবার যেন তার থেকে নিচে থাকে এটা একটা লাইনের জন্য আবার পরের লাইন যে এরকম স্কেল মেনে করতে হবে এমন কিছু না জাস্ট দেখতে হবে যেন যে ভ্যালুটা উপরে থাকার কথা সেটা উপরে আছে এবং যেটা নিচের থাকার কথা সেটা আছে এটা আমার লেখা হয়নি এটা 150 এবং এখানে আছে 101.25 তাহলে দেখো এই পর্যন্ত আমাদের আসলে প্রবলেমটা শেষ হলো আমরা যেটা করলাম যে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিমস অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম করলাম আমরা আলাদাভাবে 8টা বিমকে সলভ করলে এই ভ্যালুটা পাবো তো এতক্ষণ আমরা যে অংশটা দেখলাম সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম বিমের আমরা প্রবলেমটা এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিমের এই প্রবলেমটা আমরা সলভ করলাম এখন আমরা যে কাজটা করব যে এই ভ্যালুগুলোকে আমরা একটা টেবিলের মাধ্যমে তোমাদের এখানে নিয়ে আসবো একটা টেবিল দিয়ে আমি এটাকে দেখাবো যে এই ভ্যালুতে পৌঁছানো যায় তো আমরা যদি টেবিল দিয়ে দেখাতে চাই তাহলে আমাদের কিভাবে দেখাতে পারি আমি সেই জিনিসটা এখন দেখব দেখো আমরা একটা টেবিল দিয়ে এই অংশটাকে দেখাতে চাচ্ছি এখন আমরা টেবিল যেটা আছে সেই টেবিলের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সেই অংশে যাব টেবিলে দেখো কয়েকটা জিনিস থাকবে আমরা টেবিলটা আগে ড্র করি টেবিলের ভিতরে যে জিনিসগুলো থাকবে আমরা সেটাকে আগে প্লেস করি লেফট এন্ডে একেবারে যেটা থাকবে সেটা হচ্ছে মেম্বার অর্থাৎ যেই যেই বার আমাদের আছে সেই বারগুলো আমরা দিব দেন ডাব্লু কিপ পার ফিট যততে আছে দেন লেন্থ এটা ফিটে আছে এরপরে আসবে যে ঘরটা আমরা করব সেটা হচ্ছে ডাব্লু রেশিও এটা বের করব সেকেন্ড আমরা লোডের রেশিও বের করব এল রেশিও সরি লেন্থের রেশিও বের করব এরপরে দেখো আমরা ভি বের করব শেয়ার এটা কিপ দেন আমরা মোমেন্ট বের করব একটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট মোমেন্ট নেগেটিভ এটা হচ্ছে কিপ ফিট আর একটা হচ্ছে মোমেন্ট পজিটিভ এটাও ইউনিট কিপ ফিট অবশ্যই ইউনিটগুলো লিখবে যে এটা এখন আমাদের 8টা বিম আছে আমরা 8টা বিমকে আলাদা করে ফেলি 8টা বিমকে আমরা আলাদা করলাম নাম লিখে ফেলো ডি এইচ সি জি পি এফ এইচ এল জি কে এফ জে কে ও অ্যান্ড জে এন তো প্রথম দেখো আমরা ডি এইচ এই বিমের উপরে লোড আছে আমাদের 10 এরপরে আছে 20 দেন 25 10 20 25 অ্যান্ড 10 25 লোড দেওয়া আছে লেন্থ দেওয়া আছে এখানে 20 20 20 দেন 30 30 30 অ্যান্ড লাস্টে যে দুইটা আছে 15 এখন বলছে ডাব্লু রেশিও মানে এই ডাব্লু ভ্যালু অফ যেই কলাম আমরা বলবো ইন্ডিভিজুয়াল কলাম ডাব্লু ভ্যালু ডিভাইডেড বাই ডাব্লু ভ্যালু অফ ডিএইচ এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ডিএইচ ডিএইচ মানে আমরা এখানে যে কাজটা করবো যে একটা বিম বের করে আমরা বাকি 7টা বিম কিন্তু এই চার্টের মাধ্যমে ভ্যালুটা বের করে ফেলতে পারবো তাহলে যেই বিমটা আমি বের করবো সেই বিমটাকে উপরে লিখব এবং সেই বিমের লোড দিয়ে ভাগ দিব এল এর ক্ষেত্রেও একই অবস্থা এল ডিভাইডেড বাই এল ডিএইচ অর্থাৎ এটা যদি আমি ধরি তাহলে 1 এটাও 1 পরেরটার যদি আমি বলি তার মানে এটার নিজস্ব ভ্যালু হচ্ছে 20 20 ডিভাইডেড বাই 10
অর্থাৎ নিজস্ব ভ্যালু যেটা চাই আমি সেটা 20 ডিভাইডেড বাই LDH এটা হচ্ছে 10 দ্যাট মিন্স এটা 2 তাহলে আমি পরেরটা লিখতে পারবো 2 এবং এর পরেরটা দেখো 2.5 মানে সবগুলোকে আসলে 10 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে অর্থাৎ এই যে নিচের যে ভ্যালু আছে এটা দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এখানে 1 এটা 2 এটা 2.5 এটা 1 এটা হচ্ছে 2.5 দেন নেক্সট 1 এটা আমরা যদি পাই 1 1 1 এখানে ভাগ দিতে হবে 20 দিয়ে জাস্ট সিম্পল ইন্ডিভিজুয়াল ভ্যালুকে তুমি 20 দিয়ে ভাগ দিবে এটা 1.5 1.5 1.5 দেন 0.75 0.75 এখন দেখো এটা কি ভি এই ভ্যালুটা আমরা বের করেছি প্রথম যে বিমটা আমি সলভ করেছি এটা ভি এটা ছিল এটা 180 ছিল এবং এটা ছিল 320 দেখো প্রথম যে বিমটা আমি সমাধান করেছি সেখানে কিন্তু এই ভ্যালু তিনটা আমি বের করেছি এখন পরের ঘরে কি বসবে সেটা আমরা এখন দেখব পরের ঘরে বসবে যেটা তোমাদের যদি আমি একটু উদাহরণ দিয়ে একটু দেখতে হবে এটা মনে করো W আর এটা যদি L হয় তাহলে এই ভ্যালুটা কত WL/2 এটাও WL/2 দ্যাট মিন্স এটা ডিপেন্ড করছে লোডের রেশিও এবং লেন্থের রেশিওর সাথে ঠিক কিনা অর্থাৎ লোড যদি দ্বিগুণ হয় তাহলে রিয়াকশন দ্বিগুণ হবে লেন্থ যদি দ্বিগুণ হয় তাহলে রিয়াকশন দ্বিগুণ হবে লোডও দ্বিগুণ লোড মনে করো ছিল W 10 আর লেন্থ ছিল মনে করো 10 তাহলে আমার এখানে কত ভ্যালু এসেছিল 50 এটা 50 এখন লোড মনে করো হয়ে গেল 40 আর লেন্থ হয়ে গেল 20 তাহলে টোটাল লোড আছে 40 × 20 দ্যাট ইজ 800 তার মানে ভ্যালুগুলো আসবে 400 এই 400 দেখো এই W 50 যেটা 50 ইন্টু লোডের রেশিও কত 4 লেন্থের রেশিও 2 দেখো 400 অর্থাৎ আমি যদি প্রথমে যেটা বের করব সেটাকে লোডের রেশিও এবং লেন্থের রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি সরাসরি শেয়ারটা পেয়ে যাব তাহলে আমি এই ঘরে লিখতে পারি এই ঘরের যে ভ্যালুটা সেটা হবে এই যে ভ্যালুটা আছে ইনটু লোড রেশিও ইনটু লেন্থ রেশিও ভেরি সিম্পল একটু কেয়ারফুলি দেখো কি এই ভ্যালুটা এইটা হচ্ছে এখানের যে ভ্যালু এই যে 100 ইনটু লোডের রেশিও ইনটু লেন্থ রেশিও তার মানে এখানে যদি আমি লিখতে চাই তাহলে 2 × 1 এই দুইটা মাল্টিপ্লাই করে এটা দিয়ে 100 কে গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে এখানকার ভ্যালু এখানে হবে এই দুইটাকে মাল্টিপ্লাই করো করে এটাকে গুণ দাও তাহলে 250 এখানে এই দুইটা মাল্টিপ্লাই করো করে এটাকে গুণ দাও 150 এখানে 300 এখানে আসবে 375 এখানে আসবে 75 এখানে 175 87.5 তাহলে দেখো এটা বোঝা গেল কিনা ভি হবে লোড রেশিও মানে অরিজিনাল যে ভি ভ্যালুটা বের করছে সেটা ইনটু লোড রেশিও ইনটু লেন্থ রেশিও এখন এম এম এর ক্ষেত্রে আমরা জানি মোমেন্টের ক্ষেত্রে কি WL² অর্থাৎ মাল্টিপ্লাই করতে হবে লোড রেশিও এবং লেন্থ রেশিওর স্কোয়ার দিয়ে অর্থাৎ আমরা মোমেন্ট সমান সমান যেটা লিখব মোমেন্ট ইনটু এটা হচ্ছে লোড রেশিও ইনটু লেন্থ রেশিও এর স্কোয়ার দেখো এটা লোড রেশিও ইনটু লেন্থ রেশিওর স্কোয়ার দ্যাট মিন্স এখানে যেটা আমি লিখব এই 180 কে মাল্টিপ্লাই করব লোড রেশিও কত 2 2 দিয়ে ইনটু 1 এর স্কোয়ার দিয়ে তাহলে এই ভ্যালুটা আসে 360 ঠিক এর পাশের ভ্যালুটা আসে 640 অর্থাৎ W রেশিও দিয়ে সরাসরি গুণ আর L কে স্কোয়ার করে মাল্টিপ্লাই করব তোমরা এটা বের করে দেখবা যেটা আসবে 450 405 810 1012.5 101.25 253.125 এবং এটা আসবে 800 720 1440 1800 180 450 তো আমি দেখো সেকেন্ড যে বিমটা করেছিলাম আমরা সমাধান করেছিলাম সেটার নাম ছিল JN আমরা একটু দাগ দিই JN এই বিমটা দেখো সমাধান করেছিলাম সেখানে তোমরা চলে যাও দেখো সেখানে শেয়ার ফোর্স যেটা এঁকেছিলাম তার শেয়ারের ভ্যালু ছিল 187.5 এবং দেখো নেগেটিভ মোমেন্ট যেটা ছিল 253.125 এবং দেখো মোমেন্ট ছিল 450
অর্থাৎ আমি যে আসলে দুইটা সলভ করেছিলাম, দুইটা সলভ করার কারণ ছিল যে তোমাদেরকে প্রমাণ করে দেখানো যে টেবিল দিয়ে করলে যে ভ্যালু আসবে, আমি আলাদাভাবে করলে সেই ভ্যালু আসবে। তো পরীক্ষায় প্রমাণ করার কিছু নেই, পরীক্ষায় তোমরা একটা বিমকে সলভ করবে এবং সেই বিমের ভ্যালু দিয়ে অন্যান্য যে বিমের আমি এই যে টেবিল তৈরি করলাম সেই টেবিলের মাধ্যমে অন্যান্য ভ্যালু ব্যবহার করে এরপরে যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবে। তাহলে আমরা দেখো আজকে যে জিনিসটা শিখলাম, আমরা একটা বিম আগে সলভ করলাম, সেই বিমের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম। একটা বিম যখন সলভ করা হয়ে গেল তখন বাকি বিমগুলোও যেহেতু সলভ করতে হবে, তাহলে আমরা এই টেবিলের সাহায্য নিতে পারি। টেবিলে এল রেশিও ডাব্লু রেশিও খুব ইম্পর্টেন্ট, শিয়ারের ক্ষেত্রে এল রেশিও ডাব্লু রেশিও সরাসরি গুণ হয়ে যাবে, আর মোমেন্টের ক্ষেত্রে ডাব্লু রেশিও সরাসরি বাট লেন্থ রেশিওটা স্কোয়ার আকারে গুণ হবে, হলেই দেখবা যে এই ভ্যালুগুলো তুমি পেয়ে যাচ্ছ। আর শেপ যখন আমি একটা এঁকেছি তাহলে বাকিগুলোও একই রকম হবে। তাহলে আমরা সেখান থেকে প্রত্যেকটা বিমের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলতে পারব। এখানে অ্যাক্সিয়াল ফোর্স নাই, কারণ যেহেতু সম্পূর্ণই ভার্টিক্যাল ফোর্স এই জন্য কোনো অ্যাক্সিয়াল ফোর্স আসেনি। তো ওই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আমি পুরো বিমটাকে ডিজাইন করতে পারব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। তো যদি তারপরেও কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, এটা দেখার পরে আমি চেষ্টা করব যে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করে দিলে। তাহলে আমাদের আজকের পড়া আমরা ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আমরা আজকে যেটা শিখলাম যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম, একটা বিল্ডিং ফ্রেমের যতগুলা বিম আছে সবগুলা বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাটা আমরা শিখলাম। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।